সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত, আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাথে থাকতে পেরে বা তার সাক্ষী হয়ে থাকতে পেরে আমি খুবই গর্বিত। এবং আজকে আমার এই আশাটা, আমার মনে হয় আমার অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ দেবাশিস দা টু ইনভাইট মি ওভার হিয়ার, কারণ আমি মনে করি যে ফুটবল হচ্ছে বাঙালির শিরা উপশিরায়। ফুটবল হচ্ছে যেরকম বাঙালির গর্ব, সেরকম বাঙালির উন্মাদনা। কারণ ফুটবল ছাড়া আমার মনে হয় না, ফুটবল ছাড়া মনে হয় বাঙালিরা কমপ্লিটলি ইনকমপ্লিট। আর ফুটবল নিয়ে আমি যেহেতু সিনেমার মানুষ, সিনেমার প্রচুর কাজ হয়েছে এবং আমরা দেখেছি মোহনবাগানের মেয়ের মতো ছবি, হাততালি হোক একটা এর জন্য, মোহনবাগান নিয়ে সিনেমাও হয়েছে। তারপর আমরা দেখেছি ধন্নি মেয়ের মতো ছবি, যেখানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের বিরাট লড়াই এবং তার মধ্যে প্রেম ভালোবাসা। আমার মনে হয় ফুটবল মাঠেও প্রচুর প্রেম ভালোবাসা হয়। আর তারপর এগারোর মতো ছবি, তারপরে রিসেন্টলি মুম্বাইয়ের একটা খুব বড় প্রোডাকশন হচ্ছে যেটার নাম হচ্ছে ময়দান, সেখানেও একটা, সেখানেও এরকমই বিশালভাবে ফুটবলের বিরাট একটা প্রদর্শনী হবে। এবং আই থিঙ্ক স্পোর্টস নিয়ে প্রচুর কাজ হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে। ইনফ্যাক্ট আমিও একটা ছবি করছি দাবার উপরে, যেখানে সূর্যশেখরের বায়োপিক নিয়ে আমি একটা ছবি করছি, যেটাও খুব শিগগিরই আসবে। তাই জন্য আমার মনে হয় যে ফুটবল ম্যানুয়ালটা আমাদের ভেতরে আছে, থাকবে। এবং মোহনবাগান হচ্ছে, মোহনবাগান হচ্ছে একটা লেজেন্ডারি নাম, যেখানে মানে আমার মনে হয় যে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা ফুটবল প্রেমী যে মোহনবাগানের নাম জানে না। তবে আমি একটা কথা বলবো, যেটা সৌরভ বলল যে হেলদি কম্পিটিশন না থাকলে আমার মনে হয় কোনো 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 কিছুরই সেই জায়গার উত্তরণ হয় না। সেটা আমাদের মিডিয়াতেই, যেটা স্পোর্টসে, যে কোনো জায়গায়। তাই জন্য প্রত্যেকটা জায়গা ফর্টিফাই করতে হবে, প্রত্যেকটা টিমকে আরও অনেক বেশি এগিয়ে এসে লড়তে হবে, তাহলেই তো লড়াইয়ের মজা। তাই জন্য মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল আমার মনে হয় দুটো কাল্ট নাম, যারা কিন্তু আজকে ফুটবলের ওই ম্যানিয়াটাকে বাঁচিয়ে রেখেছে। তাই জন্য আমার মনে হয়, অফকোর্স আমি বলছি এই দুটো নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তাই আমি চাইবো যে এই যাই বেঁচে থাক, ফুটবল বেঁচে থাক এবং আমাদের এই ঐতিহ্য বেঁচে থাক, যেটা আমাদের আরেকটা নাম ফুটবল, যেটা কিন্তু পৃথিবীকে চেনায় এই বাংলাকে। থ্যাংক ইউ।